আচ্ছা, সাধারণত এসিতে কারেন্ট এবং ভোল্টেজ একই দশায় থাকে না। মনে করো আইটা তোমার লিখলাম I0 সাইন ওমেগা টি, আর ভোল্টেজটা লিখলাম E0 সাইন ওমেগা টি প্লাস ফাই। মানে দুটোর মধ্যে ফাই দশা পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে যদি বলে যে প্রতি সেকেন্ডে কতটা করে শক্তি ওই বর্তনীতে নষ্ট হচ্ছে, তাহলে আমাকে কী বার করতে হবে? ক্ষমতা বার করতে হবে। গড়ে কত ক্ষমতা বার করছে আমরা সেটা বার করতে চাইছি। চলো তাহলে ক্ষমতার সমীকরণ কি? I × E ভোল্টেজ ইন্টু কারেন্ট, তার মানে I0 সাইন ওমেগা টি ইন্টু E0 সাইন ওমেগা টি প্লাস ফাই। চলো I0 E0 সাইন ওমেগা টি, এটাকে ভাঙি, সাইন ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই। ঠিক আছে, সাইন ওমেগা টি ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কী হলো? I0 E0 সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই। ঠিক আছে, এটা মানে I0 E0 সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস এটা হাফ নি, যদি হাফ নি তাহলে 2 sin ωt কস ওমেগা টি হবে, তার মানে সেটা হচ্ছে sin 2 ωt সাইন ফাই। ঠিক আছে, এবার আমরা পূর্ণ চক্রে গড় ক্ষমতা বার করতে চাইছি। ঠিক আছে, তাহলে পি অ্যাভারেজ যদি বার করি, তাহলে প্রথম টার্মটা আসছে I0 E0, এটা কনস্ট্যান্ট, এর কোনো গড় হয় না। কস ফাইটাও কনস্ট্যান্ট, প্রাথমিক দশাটা ফাইটা যদি কনস্ট্যান্ট পরিবর্তন হয় না, একমাত্র সময়ের সঙ্গে এইটা কনস্ট্যান্ট, এইটা পাওয়ার পরিবর্তন হয়, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টির গড় কস ফাই হবে প্লাস হাফ সাইন টু ওমেগা টি এর গড় সাইন ফাই হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের কী বেরোলো। আচ্ছা এখানে করি, তাহলে পি অ্যাভারেজ যেটা বেরোবে সেটা হচ্ছে I0 E0 তো থাকলো, ব্র্যাকেটের ভিতরে সাইন স্কোয়ার ওমেগা টির গড় হচ্ছে হাফ, এটা আমরা বার করেছি, তাহলে হাফ কস ফাই প্লাস সাইন টু ওমেগা টি, যদি স্কোয়ার না থাকে সাইন থিটার কার্ভ, সাইন টু ওমেগা টির কার্ভও কিন্তু ওই একই রকম, অর্থাৎ যতটা প্লাস থাকবে ততটা মাইনাস থাকবে, তাহলে এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, যদি স্কোয়ার বা কিউ না থাকে বা ফোর্থ পাওয়ার কোনো পাওয়ার না থাকে, তাহলে তার গড় করলে সাইনের গড় করলে 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে গেলো, তাহলে ফুল টার্মটা 0 হয়ে গেলো, তাহলে 0, তাহলে পি অ্যাভারেজ যেটা বেরোলো হাফ I0 E0 কস ফাই। ঠিক আছে, এটাকে এইভাবে লিখতে পারি I0/√2 E0/√2 কস ফাই। দেখো অদ্ভুত জিনিস পাবো এখান থেকে, টুটাকে আমরা √2 × √2 করে লিখেছি, কিন্তু টুটাকে আমরা √2 × √2 করে লিখেছি, এটা প্রথমটা মানে হচ্ছে RMS, পরেরটা মানে হচ্ছে ERMS, আর একটা পেলাম কস ফাই। দেখো কতটা গড়ে কতটা ক্ষমতা নষ্ট হচ্ছে বা শক্তি নষ্ট হচ্ছে প্রতি সেকেন্ডে, সেটা কারেন্ট এবং ভোল্টেজের RMS মানের উপর নির্ভর করে, শীর্ষ মানের উপর নির্ভর করে না, ওই জন্য RMS মানটা এত গুরুত্বপূর্ণ। এখানে এই যে কস ফাই যে টার্মটা পেয়েছি এইটাকেই বলে ক্ষমতা গুণক। ঠিক আছে, এটাকেই বলা হয় ক্ষমতা গুণক, এর মানের উপর নির্ভর করে যে গড়ে কতটা ক্ষমতা বা গড়ে কতটা শক্তি অপচয় হয়। ঠিক আছে, প্রতি সেকেন্ডে এই যে কস ফাই, এটা কিন্তু বিশাল ফ্যাক্টর যেটা ক্ষমতা ক্যালকুলেশন করতে আমাদের সাহায্য করে, বুঝা গেল? চলো নেক্সট দেখি। চলো এবার আমরা এসি বর্তনীকে, এসি সিগন্যালকে যদি রোধে দিই তাহলে কী হবে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম, যে গড় ক্ষমতা যেটা ব্যয় হয় এটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে IRMS, এটা আমরা আবার কাজে লাগাবো ERMS × cos φ, এটা মনে রাখবে, যেখানে কস ফাইটা হচ্ছে, এখানে ফাইটা যেটা সেটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য। ঠিক আছে, তো চলো বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী দেখি, মনে করো এখানে রোধ আছে এবং রোধ দেওয়ার সঙ্গে একটা এসি সিগন্যাল লাগানো আছে, এসি যে সিগন্যালটা লেগেছি সেটা ভি দিয়ে যদি লিখি
সেটা হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি, আর এইটা হচ্ছে রোধ। তাহলে এর মধ্যে কারেন্ট কত হবে? কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে ভি বাই আর, তার মানে ভি জিরো বাই আর সাইন ওমেগা টি। ভি আর বি এর জায়গায় আমরা ভি জিরো সাইন ওমেগা টি লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে আই সমান আমরা কী জানি, আই জিরো সাইন ওমেগা টি, যেখানে আই জিরোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি জিরো বাই আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ এবং কারেন্ট তাদের দশা পার্থক্য জিরো, তাহলে এই ক্ষেত্রে ফাইটা হচ্ছে জিরো। ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় আছে, এর ওমেগা টি এর ওমেগা টি, মাঝে কোনো অ্যাঙ্গেল আসে নাই। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতা গুণক যেটা বেরোবে সেটা ওয়ান বেরোবে, এবং গড় ক্ষমতা যেটা হবে সেটা হচ্ছে আই আর এম এস ইন্টু ভি আর এম এস। যেহেতু আমরা ভোল্টেজটাকে এখানে ভি ধরেছি, তাহলে ভি আর এম এস, কস ফাই মান হচ্ছে ওয়ান। তো রোধের ক্ষেত্রে গড় ক্ষমতা কিন্তু জিরো হবে না, মানে ওর একটা মান থাকবে, যেটা হচ্ছে এসির আর এম এস মান ইন্টু কারেন্টের আর এম এস মান ইন্টু ভোল্টেজের আর এম এস মান, বোঝা গেল। তাহলে পিওর রোধ যদি থাকে এবং সেটাকে যদি এসি সিগনালে লাগানো হয়, তাহলে সে কিন্তু ক্ষমতা অপচয় করে, এবং সেখানে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কিন্তু কোনো দশা পার্থক্য থাকে না। নেক্সট দেখি, এবার দেখি যে যদি আবেশক লাগানো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এসি সঙ্গে এসি বর্তনী থাকে যদি থাকে এবং সেখানে যদি আবেশক ইন্ডাক্টার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো একটা এরকম একটা ইন্ডাক্টার আছে এবং সেট সঙ্গে একটা এসি যুক্ত করা আছে। এসির ভোল্টেজটা ই দিয়ে লিখতে পারি, ই সমান ই জিরো সাইন ওমেগা টি লিখতে পারি, আর এর ইন্ডাক্টেন সাবেসাঙ্ক হচ্ছে এল, ঠিক আছে। এক্ষেত্রে কী হয় আমরা সেটা বোঝার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আবেশের আবেশটা কী করে, আবেশের যে ভোল্টেজটা তৈরি হয়, আবেশ যে ভোল্টেজটা তৈরি করে সেটা যদি ভি এল দিয়ে লিখি, এটা ভি দিয়ে লিখি, চলো এটা ভি দিয়ে লিখি, ভি সমান ভি জিরো। আবেশক যে ভোল্টেজটা তৈরি করে সেটা ফ্যারাডের সূত্র অনুসারে মাইনাস এল ডিআই ডিটি। তাহলে আমরা জানি আবেশক কী করে, সবসময় যে কারণে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেই কারণটাকে বাধা দেয়। এখন এই যে ভিএলটা, এখানে যে ভিএলটা তৈরি হচ্ছে সেটা এই ভোল্টেজটার পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে ফ্যারাডের সূত্র অনুসারে, তাই না? আমরা পড়েছি যে এইখানে এখানে যে ভোল্টেজটা এটা তো পরিবর্তনশীল ভোল্টেজ, তার মানে এখানে কারেন্টটাও পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কারেন্ট ভোল্টেজের পরিবর্তনের জন্য কারেন্টের পরিবর্তন হচ্ছে, এবং তাই জন্য ইন্ডাক্টরে ভোল্টেজটা আবেশ ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে। এবং লেঞ্জের সূত্র অনুসারে এই ভোল্টেজটা সবসময় যে কারণে ভোল্টেজটা সৃষ্টি হচ্ছে তাকে বাধা দেবে, অর্থাৎ আমরা বলতে পারি যে ভি এলটা সবসময় মাইনাস ভি এর সঙ্গে সমান, আলাদা কোনো ভোল্টেজ তো নাই। আর কারণ এইখানে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা সবসময় এই ভোল্টেজটাকে বাধা দেবে, এটা হচ্ছে মেন কারণ, এটা বুঝতে পারলেই হয়ে যাবে। লেঞ্জের সূত্র অনুসারে আবেশকে যে ভোল্টেজটা তৈরি হয় সেটা সবসময় তার কারণকে বাধা দেয়, এখানে আবেশকে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এর কারণ, এইটার জন্য। এখানে ভোল্টেজটা পরিবর্তন হচ্ছে বলে কারেন্টটা পরিবর্তন হচ্ছে, এবং কারেন্টটা পরিবর্তনের জন্যই এখানে আবেশ তৈরি হচ্ছে, আবেশের পরিবর্তন হচ্ছে, এবং তার জন্য একটা আবেশ তৈরি ছিল পর সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা সবসময় এই ভোল্টেজটাকে বিরোধিতা করবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে মাইনাস এল, ভিএল হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি ইজ ইকাল টু মাইনাস ভি জিরো সাইন ওমেগা টি, ঠিক আছে। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ডিআই ডিটি সমান কত হবে, ভি জিরো বাই এল সাইন ওমেগা টি, বা আই সমান কত হবে, বা ডিআই সমান কত হবে, ভি জিরো বাই এল সাইন ওমেগা টি ডিটি। যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি, ভি জিরো বাই এলের তো ইন্টিগ্রেশন হয় না, তাহলে এখানে আই সমান কত হবে, ভি জিরো বাই ওমেগা এল সাইনের ইন্টিগ্রেশন যখন করবে একটা মাইনাস আসবে কস ওমেগা টি, বুঝতে গেল, ওমেগাটা আমরা আগেই বার করে দিয়েছি। তাহলে আই সমান লিখতে পারি ভি জিরো বাই ওমেগা এল, দেখো সাইন ওমেগা টি মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই বাই টু। তাহলে এটা কী করে হলো, এটা কী করে হলো, যদি বুঝতে না পারো তাহলে আমি আর্ট লাইন করি। আচ্ছা, আমরা জানি যে সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান কস থিটা, এটা তো আমরা জানি। তাহলে কস ওমেগা টি জায়গায় আমরা লিখতে পারি, মাইনাসটা এখানেই থাক, কস ওমেগা টি জায়গায় লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি, ঠিক আছে।
cos omega t is equal to sin pi by 2 minus omega t. এই মাইনাসটাকে যদি ভেতরে ঢোকাই তাহলে ভি জিরো বাই ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু হবে, ঠিক আছে? তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশ পার্থক্য আছে, সেটা কত? পাই বাই টু। এবং দেখতে পাচ্ছি কারেন্টটা পিছিয়ে থাকে, কারেন্টটা মাইনাস এসছে, কারেন্টটা ভোল্টেজের থেকে মাইনাস পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে থাকছে। বা উল্টোটা বলতে পারি যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কারেন্টের থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে আছে, ঠিক আছে? বা আমরা বলতে পারি যে ভিএল ইন্ডাক্টরের যে ভোল্টেজ সেটা কারেন্টের থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে থাকে। এটাকে আমরা একটা দশা চিত্র দিয়ে লিখতে পারি, এটাকে বলে দশা চিত্র। দশা চিত্রতে এই দিক বরাবর আমরা কারেন্টকে লিখেছি আইটাকে, ঠিক আছে? তাহলে ভোল্টেজটা কী হবে? এর থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে। তাহলে ভি এল বা এখানে শুধু ভি আছে, ভি এলটাই লিখব, কারেন্টের থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে। কারেন্টটা পিছিয়ে আছে, কারেন্টটা পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, তার মানে ভোল্টেজটা নিশ্চয়ই এগিয়ে আসছে পাই বাই টু। এইটা যেটা এঁকেছি এটাকে বলা হয় দশা চিত্র, ঠিক আছে? এক্ষেত্রে ফাই যেটা বেরিয়েছে সেটা দেখো পাই বাই টু বেরিয়েছে, দুটোর মধ্যে দশা পার্থক্য কত? পাই বাই টু। তার মানে কস ফাই কত হবে? কস পাই বাই টু মানে জিরো হয়ে যাবে। অর্থাৎ পি অ্যাভারেজ যদি বার করি, আই আর এম এস, ই আর এম এস বা ভি আর এম এস যাই লিখি না কেন, ভি আর এম এস ইন্টু কস ফাই, সেটা জিরো হয়ে যাবে। অর্থাৎ বিশুদ্ধ আবেশক যদি হয় তাহলে কিন্তু সে কোনো ক্ষমতা অপচয় করে না, কোনো শক্ত শক্তি অপচয় করে না। তাহলে সে কী করে? সে শক্তিটাকে নিজের মধ্যে স্টোর করে রাখে, চৌম্বক শক্তিরূপে স্টোর করে রাখে। রোধ কী করে? রোধ কিন্তু শক্তি নষ্ট করে, আই আর এম এস ইন্টু ভি আর এম এস। কী হিসেবে নষ্ট করে? সে তাপ শক্তিরূপে নষ্ট করে, কিন্তু ইন্ডাক্টর কোনো শক্তি নষ্ট করে না, সে নিজের মধ্যে চৌম্বক শক্তিরূপে স্টোর করে রেখে দেয়, সেইটাই বলছে না। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কারেন্টটা পেয়েছি ভি জিরো বাই ওমেগা এল। তাহলে ভি জিরো বাই ওমেগা এল মানে হচ্ছে আই জিরো। এবং আমরা কারেন্ট মানে কী জানি? ভোল্টেজ বাই রোধ, তাই না? তাহলে উপরটা ভোল্টেজ আছে, তাহলে নিশ্চয়ই নিচেরটা রোধের মতন ব্যবহার করছে। ওই জন্য এই ওমেগা এলটাকে বলা হয় আবেশকের প্রতিরোধ, এবং ওটাকে আমরা এক্স এল দিয়ে লিখি, ওইটা হচ্ছে ওমেগা এল। তাহলে আবেশকের প্রতিরোধ হচ্ছে ওমেগা এল, এবং আবেশকের যে ভোল্টেজ সেটা কারেন্টের থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে থাকে। আশা করি বুঝতে পারা গেছে, ঠিক আছে? চলো নেক্সট। চলো এবার ধারকের ক্ষেত্রে কি হয় আমরা দেখি, ধারকের ক্ষেত্রে কি হয়। তাহলে বিশুদ্ধ ধারক আর এসি পরস্পর যুক্ত হয়ে আছে, এবং সেক্ষেত্রে কি হয় আমরা দেখব। চলো তাহলে এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ ধারক, এবং সেটা ওটা এসির সঙ্গে এসিতে যুক্ত করে রেখেছি। এসিটা যেটা দিয়েছি সেটা হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি, এবং যে ধারকটা রেখে দিয়েছি তার ধারকত্ব হচ্ছে সি। এর ক্ষেত্রে কারেন্টটা কত হবে সেটা আমরা বার করব। তো ধারকের ক্ষেত্রে আধানের মান হয় কিউ সমান আমরা জানি সিভি। তাহলে ধারকের ক্ষেত্রে কারেন্ট কত হবে? তাহলে আই সমান কত হবে? সেটা হচ্ছে ডিকিউ ডিটি, তার মানে ডিডিটি অফ সিভি। কিউ মানে তো সিভি, তাহলে সিটা বার করে নিলাম ডিভিডিটি। যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে এইটা। তাহলে কারেন্টের ইকুয়েশন কী হবে? সি ইন্টু ডিডিটি অফ ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে আই সমান কত হয়ে গেল? ভি জিরোটা বেরিয়ে এলো, তাহলে সি ভি জিরো সাইন ওমেগা টি যদি অবকলন করি তাহলে হবে ওমেগা কস ওমেগা টি। তাহলে ওমেগা সি ভি জিরো কস ওমেগা টি সমান লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। একটুখানি ত্রিকোণমিতি জ্ঞান থাকলে বুঝতে পারবে যে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু মানে হচ্ছে কস ওমেগা টি। এখানে পাই বাই টু মাইনাস ওমেগা টি লিখলে ফেজটাকে ঠিক বুঝতে পারবো না, তাই জন্য আমি ওমেগা টি প্লাস পাই বাই টু হিসাবে লিখেছি। সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু মানেও হচ্ছে কস ওমেগা টি, কারণ ওমেগা টিটাকে আমাকে আগে আনতে হবে, তাই জন্য আমরা ওমেগা টি প্লাস পাই বাই টুই লিখেছি। কত দশা পার্থক্য?
ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য পাই বাই টু, বুঝতে পারছি কারেন্টটা এগিয়ে থাকবে, কারেন্টটা পাই বাই টু অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, তার মানে ভোল্টেজটা কারেন্টের থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে, তাই না? ভোল্টেজটা আমাদের বেরোচ্ছে কারেন্ট দিয়ে, কারেন্টটা এগিয়ে আছে দেখতে পাচ্ছি, পাই বাই টু প্লাস এসছে, প্লাস মানে এগিয়ে আছে, মাইনাস মানে পিছিয়ে আছে, প্লাস মানে এগিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে মানেই ভোল্টেজটা পিছিয়ে আছে। তার মানে আমরা যদি দশাচিত্র আঁকি, এইদিকে যদি কারেন্ট হয়, এইদিকে যদি আয় হয়, তাহলে ভোল্টেজটা পিছিয়ে আছে, তাহলে এইদিকে ভোল্টেজ হবে, ভিসিটা এইদিকে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফাইটা দশা পার্থক্য হচ্ছে পাই বাই টু, অর্থাৎ ক্ষমতা গুণক জিরো হচ্ছে, কারণ পাই কস পাই বাই টু মানে জিরো। তাহলে এক্ষেত্রেও বিশুদ্ধ ধারক যদি হয়, সেও কিন্তু কোনো পরিমাণ শক্তি অপচয় করে না, তাহলে সেও কিন্তু শক্তিটাকে সঞ্চয় করে রেখা হয় রাখে এবং এক্ষেত্রে তড়িৎ শক্তি হিসেবে সঞ্চিত হয়ে থাকে ধারকের মধ্যে, ঠিক আছে? এক্ষেত্রে দেখো আই সমান আমরা লিখতে পারি ভি জিরো বাই ওয়ান বাই ওমেগা সি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, তাই তো? ওমেগা সি উপর ছিল, সেটাকে ওয়ান বাই ওমেগা সি দিয়ে লিখলাম, তাহলে কারেন্ট সমান ভোল্টেজ বাই রোধ, তাহলে এখানে এটাকে প্রতিরোধ হিসেবে লিখতে পারি, এটা হচ্ছে ধারকের প্রতিরোধ, ধারকের প্রতিরোধকে এক্স সি দিয়ে লেখা হয় এবং তার মান হচ্ছে ওয়ান বাই ওমেগা সি, ঠিক? আবেশকের প্রতিরোধ কত পেয়েছিলাম, প্রতিরোধ লেখে প্রতিঘাত লেখে, সেটা হচ্ছে ওমেগা এল। দেখো এই প্রতিরোধ বা প্রতিঘাত যেটাকে বলি না কেন, সেটা কিন্তু যে এসিটা ব্যবহার করছি তার কম্পাঙ্কের উপর নির্ভর করে। যেমন যদি পিওর ডিসি হয়, পিওর ডিসির ওমেগা হচ্ছে জিরো, যদি ডিসি কারেন্ট হয় ডিসির ক্ষেত্রে ওমেগা হচ্ছে জিরো, তাহলে সেক্ষেত্রে এক্স সি ইনফাইনাইট হয়ে যাবে, তাই জন্য ধারকের মধ্যে দিয়ে কিন্তু কোনো ডিসি কারেন্ট যেতে পারে না, কারণ তার প্রতিরোধটা অনেক বেশি ইনফাইনাইট, কিন্তু এক্সএলটা জিরো হয়ে যাবে, এক্সএলটা জিরো হয়ে যাবে, তার মানে ডিসি কারেন্ট আবেশকের মধ্যে এমনিই চলে যেতে পারবে। খুব সিম্পল জিনিস, যেহেতু ডিসি কারেন্ট পরিবর্তন হয় না, তাহলে আবেশক বাধাও দেবে না, এমনিই চলে যাবে, পরে এক্সএল জিরো হয়ে যাবে, বুঝতে পারা গেল? চলো এবার মিক্সড দেখব, দুটোকে যদি মিক্সড করি তাহলে কী হয় দেবো। তোমাদের এইটা কিন্তু প্রমাণ করতে দেয় যে দেখাও যে বিশুদ্ধ ধারক বা বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনী কোনো ক্ষমতা ব্যয় করে না, তাহলে তোমাদের এই ফাইটাকে কিন্তু বার করে দেখাতে হবে যে পাই বাই টু হচ্ছে, ঠিক আছে? দিয়ে কস ফাই যেহেতু ক্ষমতা গুণক যেহেতু জিরো, তাহলে ক্ষমতা হচ্ছে আইআরএমএস ভিআরএমএস ইন্টু কস ফাই, দিয়ে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে নেক্সট দেখি। আচ্ছা এখানে বলে দিই যে আগেকার দিনে ফ্যানের যে রেগুলেটারগুলো ছিল সেগুলো রোধ নির্ভর ছিল, রোধ কমিয়ে বাড়িয়ে আমরা ফ্যানের স্পিডটাকে কমানো বাড়াতে করাতাম, কিন্তু এখন যে রেগুলেটারগুলো এসছে সেগুলো কিন্তু ধারক নির্ভর, ধারক নির্ভর হওয়ার ফলে সুবিধা কী হয়েছে যে ধারক কিন্তু কোনো শক্তি অপচয় করে না, ঠিক আছে? ওই জন্য আগে যেমন যদি আমরা একে ফ্যান চালাতাম তাহলে ফ্যান যে শক্তি নষ্ট করতো, যদি পাঁচে চালাতাম তাহলে সেম শক্তি নষ্ট করতো, তার কারণ ফ্যানের যে শক্তিটা নষ্ট করছে না সেটা রেগুলেটারকেই নষ্ট হতো, ঠিক আছে? কিন্তু এখন যেগুলো ধারক নির্ভর রেগুলেটার সেগুলো কিন্তু সমস্ত শক্তিটাই তোমার শক্তির এখানে কোনো অপচয় হয় না, অর্থাৎ ধারক কোনো শক্তি ব্যয়ই করে না, যা শক্তি ব্যয় হয় সেই ফ্যানেই, অর্থাৎ ফ্যান যদি খুব স্লো চলে তার মানে ফ্যান ওই স্লো চলার জন্য যেটুকুনি ক্ষমতা দরকার সেইটুকুনি কিন্তু সে অপচয় করে, ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা, ওই জন্য রোধ নির্ভর রেগুলেটারের থেকে ধারক নির্ভর রেগুলেটার কিন্তু অনেক বেশি সুবিধাজনক, কারণ শক্তির অপচয় কম হয়, ধারক শক্তি অপচয় করে না, রোধ নির্ভর রেগুলেটার শক্তি অপচয় করে। চলো এবারে মিক্সড বর্তনী দেখি, এল আর বর্তনী, এইটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এল আর বর্তনী এটাকে এসির সঙ্গে যুক্ত করা আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি, ঠিক আছে? প্রথমে দশা চিত্র আঁকব, দেখো এর ভোল্টেজটাকে আমি ভি এল বললাম, এর ভোল্টেজটাকে ভি আর বললাম, মনে করো এই দিকে হচ্ছে কারেন্ট, এইদিকে আমি কারেন্ট নিলাম, এইদিকে যদি কারেন্ট নিই তাহলে কারেন্ট এবং রোধের ভোল্টেজ একই দশায় থাকে, কারেন্ট এবং রোধের ভোল্টেজ, এটা আমরা প্রথমেই দেখলাম যে রোধের মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় থাকে, তাহলে আই আর ভি আর একই দিকে থাকবে, ঠিক আছে? আবেশকের ভোল্টেজটা কারেন্টের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, এটা আমরা এখানে দেখলাম, তাহলে এই দিকে আমাদের ভিএল হবে, আইটা মুছে দিই, আমি ভি আরটা দরকার আইটা দরকার নেই, তাহলে ভি আর, তাহলে এইটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে দশা চিত্র, ভি আরটা যেদিকে থাকবে ভিএলটা তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে, এই দুটো ভোল্টেজকে যোগ করলে আমি টোটাল ভোল্টেজ পাবো,
এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ। কিন্তু এই দুটোকে আমি সরাসরি ভিএল প্লাস ভিআর করতে পারবো না, কারণ এদের মধ্যে দশা পার্থক্য আছে। এদেরকে যোগ করতে গেলে আমাদের ভেক্টরের যোগ করতে হবে। আমি এখনই বললাম যেহেতু এগুলোর মধ্যে এগুলো সব এসি সিগনাল, এগুলো একটা তরঙ্গের মতন, তাহলে এদের কিন্তু এমনি এমনি যোগ করা যায় না। তাহলে এদের যে টোটাল ভোল্টেজ, তার যে পিক ভ্যালু, আমরা পিক ভ্যালুটাকে ক্যালকুলেট করবো, দশাটাকে ক্যালকুলেট করতে পারবো না, এখান থেকে পিক ভ্যালুটাকে ক্যালকুলেট করি। তাহলে তার যে পিক ভ্যালু সেটা হচ্ছে ভি জিরো, সেটা কত হবে? ভি আর স্কোয়ার প্লাস ভি এল স্কোয়ার। মাঝের অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এদের যে লব্ধি সেটা হবে লুটু ওয়ার ভি আর স্কোয়ার প্লাস ভি এল স্কোয়ার, সেটাই ভি জিরো হবে, সাপ্লাই ভোল্টেজ সঙ্গে সমান হবে। বুঝে গেল? এবার ভি জিরো মানে কি? আচ্ছা, ভি জিরো মানে হচ্ছে আই ইন্টু জেড। আচ্ছা ঠিক আছে, আই ইন্টু জেড লিখবো না, এখন লিখবো না। ভি জিরো সমান কী লিখবো? মনে করো এখানকার কারেন্টটা হচ্ছে আই, আমি কারেন্টটাকে ধরলাম আই। যেহেতু দুজনা সেম সম হয়ে আছে, দুজনাতে একই কারেন্ট যাবে, তাহলে ভি ভিআর এর জায়গায় লিখলাম আই আর, তাহলে আই স্কোয়ার আর স্কোয়ার হবে। ভিএল এর জায়গায় লিখলাম আই এক্স এল, তাহলে আই স্কোয়ার এক্স এল স্কোয়ার, তাই তো? যেহেতু আবেশকে যে প্রতিরোধ সেটা হচ্ছে এক্স এল, তাহলে এখানে ভিএলটা কত হবে? আই আই স্কোয়ার ইন্টু এক্স এল স্কোয়ার। এখান থেকে আইটাকে বার করে নিয়ে এলাম, তাহলে ভি জিরো ইজিক্যাল টু আই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল তার স্কোয়ার। আইটাকে যদি নিয়ে আসি, ভি জিরো বাই আই যদি নিয়ে আসি, এটা কিন্তু পিক ভ্যালু, এগুলো সব পিক ভ্যালু। আমরা পিক ভ্যালুটা আমরা এখানে দশা জানি না। তাহলে ভি জিরো, তাহলে যদি আই জিরোটা, সরি, যদি আই জিরোটা যদি বার করি, তাহলে ভি জিরো বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার পাবো। তাহলে এখানে যে কারেন্টটা, যেটা যে শীর্ষ মানটা পাবো, সেটা হচ্ছে ভি জিরো বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। তাহলে এইটাকে নিশ্চয়ই রোধের মতন কাজ করবে, তাহলে এইটাকে আমরা ভি জিরো বাই জেড বলতে পারি। তাহলে এক্ষেত্রে বর্তনীর যে প্রতিরোধ সেটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। ঠিক আছে, এক্ষেত্রে দশা কত হবে, দশা পার্থক্য কত হবে? তাহলে আমরা এই দুটোকে যোগ করার পর যে লোভ দিয়ে পেলাম সেটা এই দিক বরাবর পেলাম, এইটা হচ্ছে আমাদের ভি বা ভি জিরো যাই বলি না কেন, এইটা আমাদের দশা পার্থক্য। এইটা ভি আর বলতে পারি, কারেন্টও বলতে পারি। তাই কারেন্টের থেকে ভি জিরোটা ফাই কোণে এগিয়ে আছে। আমি কারেন্টের ইকুয়েশন বার করতে চাইছি, ভোল্টেজ ইকুয়েশন দিয়ে দিয়েছি, কারেন্টের ইকুয়েশন বার করতে চাইছি। প্রথমত কারেন্টের যে পিক ভ্যালু সেটা আমরা পেয়ে গেলাম ভি জিরো বাই জেড। তাহলে কারেন্ট, ভোল্টেজের আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য ফাই সমান কী করে পাবো? সেটা হচ্ছে এইটা বাই এইটা, এইটা হচ্ছে ভিএল, তাহলে ভিএল বাই ভিআর। ভিএল হচ্ছে আই জিরো এক্সএল বাই আই জিরো ইন্টু আর, আই জিরো আই জিরো কেটে গেল, এক্সএল বাই এক্সআর, এক্সএল মানে হচ্ছে ওমেগা এল বাই আর। তাহলে কারেন্টের ইকুয়েশন কী হবে? কারেন্টের ইকুয়েশন হবে আই জিরো সাইন, এটা ভালো করে বুঝবে, ওমেগা টি মাইনাস ফাই। কারণ এক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে। ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি, তাহলে ফেজটা যখন লিখবো সেটা হবে ওমেগা টি মাইনাস ফাই। আয়ের আয়ের যে দশা সেটা ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে। দেখতেই পাচ্ছি ছবিতে, আয়টা ভিয়ের থেকে পিছিয়ে আছে, এইদিকে থাকলে পিছিয়ে, ওই দিকে থাকলে এগিয়ে। তাহলে আই জিরো মানে কি? ওমেগা আই জিরো হচ্ছে তোমার ভি জিরো বাই জেড, আর ফাইটা হচ্ছে ওমেগা এল বাই আর। এটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কারেন্টের ইকুয়েশনটা পেয়ে গেলাম। বুঝলাম, খুব সাবধানে করবে। এক্ষেত্রে ক্ষমতাটা কত, ক্ষমতাটা কত হয় সেটা আমরা বার করব। এক্ষেত্রে কস ফায়ের মান, কস ফায়ের মান এটা যদি দেখি, কস ফায় হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে অ্যাকচুয়ালি ভি আর বাই ভি বা ভি জিরো যাই বলতে পারি, ভি জিরো বলতে পারি। দেখো ভি আর মানে হচ্ছে আই আর, আর ভি জিরো মানে হচ্ছে আই ইন্টু জেড, আই জিরো বলতে পারি। এই যে আই জিরো সমান ভি জিরো বাই জেড, তাহলে ভি জিরো সমান হচ্ছে আই জিরো ইন্টু জেড, তাহলে আর বাই জেড হয়ে গেল। তাহলে আমাদের এক্ষেত্রে পি অ্যাভারেজ যেটা হবে সেটা হচ্ছে আই আর এম এস ই আর এম এস ইন্টু কস ফাই, কস ফাই মানে আর বাই জেড। তার মানে এটাকে আমরা লিখতে পারি আই আর এম এস ই আর এম এসের জায়গায় আমরা লিখতে পারি জেড ইন্টু আই আর এম এস ইন্টু আর বাই জেড। কারণ ভোল্টেজ সমান হচ্ছে কারেন্ট ইন্টু রোধ, এখানে রোধ দেওয়া হচ্ছে জেড, প্রতিঘাত বলে এটাকে। ঠিক আছে,
ঠিক আছে, জেড জেড কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে আই স্কোয়ার আর এম এস ইন্টু আর। দেখো গড় ক্ষমতাটা শুধুমাত্র রোধে নষ্ট হচ্ছে, শুধুমাত্র রোধে নষ্ট হচ্ছে, অন্য কোথাও নষ্ট হচ্ছে না, বুঝতে পারবে এল আর বর্তনী। অনেক সময় কেউ কেউ এই ক্ষেত্রে এইটাকে ভি আর না লিখে শুধু আর লিখে, এইটাকে ভিএল না লিখে এক্সএল লিখে, আর এইটাকে ভি জিরো না লিখে জেড লিখে, সেটাও সেম ব্যাপার, অসুবিধা নেই, একই জিনিস বলবে। দশা চিত্র হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কী দশা, বা শুধুমাত্র যদি একাধিক কম্পোনেন্ট থাকে তাদের মধ্যে ভোল্টেজের কী দশা এবং টোটাল ভোল্টেজটার মধ্যে কত দশা। চলো নেক্সট দেখি সি আর বর্তনী। এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার এবং তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে এবং সেই বর্তনীটার সঙ্গে একটা ভোল্টেজ ভি সমান ভি জিরো সাইন ওমেগাটি যুক্ত আছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, ঠিক আছে। দশা দশা কী হবে, এটাকে ভিসি বললাম, এটাকে ভিআর বললাম, তাহলে এইদিকে যদি ভিআর হয় তাহলে ভিসিটা এইদিকে হবে, এদিকে ভিআর বলতে পারি, এদিকে আই বলতে পারি, তাহলে ওভারঅল ভোল্টেজটা কত হবে, এইদিকে বড় ভোল্টেজ হবে ওভারঅল ভোল্টেজ। এইটা হচ্ছে আমাদের ভি, যেটা আমাদের দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফাই। এগুলো ভি জিরো, এগুলো পিক ভ্যালু দিয়েও ক্যালকুলেশন করতে পারি, দশাটা এইদিকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্ষেত্রে ভি সমান কত হবে, ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার ভি আর স্কোয়ার। যদি পিক ভ্যালু দিয়ে করি আই জিরো স্কোয়ার আর স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার, মানে হচ্ছে আই জিরো স্কোয়ার এক্স সি তার স্কোয়ার। আই জিরো স্কোয়ারটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে রুট ওভারে বাইরে গেলে একবারে স্কোয়ার চলে গেল, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স সি মানে হচ্ছে ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আই জিরো যেটা হবে সেটা হচ্ছে ভি জিরো বাই, এটা ভি জিরো ক্যালকুলেট করছি আমরা, সব পিক ভ্যালু ক্যালকুলেশন করছি, ঠিক আছে, বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। এই নিচেরটাকে আমরা জেড বলবো, এক্ষেত্রে ভি জিরো বাই জেড, এক্ষেত্রে জেডের যে ভ্যালু বেরোচ্ছে সেটা হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে এক্ষেত্রে প্রতিঘাতের রাশিমালা। দশা চিত্র থেকে খুব ইজিলি বেরিয়ে যায়, ক্যালকুলেশন কিচ্ছু নেই, ঠিক আছে। কারেন্টের ইকুয়েশন বার করবো, এক্ষেত্রে ট্যান ফাই সমান কত হবে, ট্যান ফাই, ঠিক আছে, আমি কিন্তু ট্যান ফাই বার করছি, ফাই বার করছি না, ট্যান ফাই মানে হচ্ছে ভিসি বাই ভিআর, ঠিক আছে, ভিসি মানে হচ্ছে এক্স সি বাই আর, কারেন্ট দুটো কেটে যাবে, তাহলে ওয়ান বাই ওমেগা আর সি, তাহলে ফাই সমান বুঝতেই পারছি ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স আগেটাতে লিখি নাই, এবার ট্যান ইনভার্স বেরোবে ওমেগা সি আর লিখি, এইটা হচ্ছে ট্যান ফাই। এখানে কারেন্টটা কী আছে, ভোল্টেজের থেকে এগিয়ে আছে, ভোল্টেজের সমীকরণ যদি এটা এটা হয় কারেন্টের সমীকরণ ফাই অ্যাঙ্গেলে এগিয়ে থাকবে, তাহলে কারেন্টের ইকুয়েশন কী হবে, তাহলে কারেন্টের ইকুয়েশন যেটা হবে সেটা হচ্ছে আই জিরো পিক ভ্যালু হচ্ছে ভি জিরো বাই জেড সাইন ওমেগা টি, ওমেগা টির থেকে ফাই কোণে এগিয়ে আছে, তাহলে প্লাস ফাই, যেক্ষেত্রে যেখানে ফাইটা কোনটা, ট্যান ইনভার্স ওয়ান বাই ওমেগা সি আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাই, বুঝলো। ক্ষমতাগুলো কত হবে, কস ফাই, কস ফাই সমান কত হবে, ভূমি বাই অতিভুজ, তার মানে ভি আর বাই ভি জিরো ধরি, পিক ভ্যালুটাই দেখি, ভি আর মানে হচ্ছে আই জিরো আর, তাহলে আর থাকলো, আর ভি জিরো মানে হচ্ছে জেড আর বাই জেড, আগের মতনই বেরোচ্ছে, পি গড় তোমরা যদি আগের মতনই ক্যালকুলেশন করো দেখবে আই আর এম এস ইন্টু আই আর এম এস স্কোয়ার ইন্টু আর বেরোবে, ঠিক আছে, আইএমএস স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে, জেডটা কেটে যাবে, শুধুমাত্র রোধের উপর ডিপেন্ড করবে, যদি করে দেবো আইএমএস ইন্টু ইআরএমএস ইন্টু কস ফাই, বুঝবে, মানে আইআরএমএস ইন্টু আইআরএমএস জেড, ইআরএমএসের জায়গায় আমরা আইআরএমএস ইন্টু জেড লিখলাম, কস ফাইয়ের জায়গায় আর বাই জেড লিখলাম, জেড জেড কেটে গেল, তাহলে আই স্কোয়ার আরএমএস ইন্টু আর, এইটি হচ্ছে পিআরএমএসের ভ্যালু, ঠিক আছে। চলো এবার তিনটের কম্বিনেশন, একসঙ্গে তিনটে আছে কি হয় দেখি, এলসিআর বর্তনী। প্রথমে এল আছে, তারপরে সি আছে, তারপর আর আছে, সবাই সিরিজে থাকার জন্য একটা সুবিধা হচ্ছে যে সবারই মধ্যে কারেন্টটা একই থাকবে, কারেন্টটা আলাদা হবে না, ভোল্টেজটা আলাদা হবে, ভোল্টেজটা দিয়েছি
ভি জিরো সাইন ওমেগা টি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভোল্টেজটাকে ভি এল, এটাকে ভিসি, এটা ভি আর। ইকুয়েশনটি কীরকম হবে, এই দিকে হচ্ছে ভি আর, এই দিকে থাকে ভি এল, আর এই দিকে থাকে এটা ছোটো করে দিই ভিসি। আমি ধরলাম ভি এলটা ভিসির থেকে বড়, ঠিক আছে, আমি ধরলাম ভি এলটা ভিসির থেকে বড়, নাও হতে পারে, ভিসিটা বড় হতে পারে, ধরলাম এক্ষেত্রে ভি এলটা ভিসির থেকে বড়, তাহলে এল লব্ধি কী করে বার করবো, তাহলে প্রথমে ভি এল থেকে ভিসি বাদ দেবো, মনে করো এইটুকুনি পেলাম, এইটা হচ্ছে ভি এল মাইনাস ভিসি, তাহলে এই দুটো লব্ধি বার করবো, তাহলে এখানে একটা আয়তক্ষেত্র কমপ্লিট করে এইটা হচ্ছে ভি, বা ভি জিরো যাই বলিনি কেন, এর পিক ভ্যালুটা বোঝা গেল। তাহলে প্রথমে দশা চিত্র রাখলাম, ভি আরটা এক্স অক্ষ বরাবর বা কারেন্টটাও এক্স অক্ষ বরাবর, ভি আর যেদিকে আছে কারেন্টও সেই দিকে আছে, বুঝে গেলাম। ভি এলটা ইন্ডাক্টরের ভোল্টেজ ভি আরের থেকে বা কারেন্টের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে থাকে, এটা আমরা প্রথমেই শিখলাম, এবং তারপরে ধারকের যে ভোল্টেজ সেটা ভি আর বা কারেন্টের থেকে 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকে। ধরলাম ভি এলটা ভিসির থেকে বড়, বুঝে গেল, তাহলে এই ক্ষেত্রে ভি জিরোটা কত পাচ্ছে, দুটো ভাগ ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস ভিসি তার ভোল স্কোয়ার, পিক ভ্যালুগুলো বসাই, আই জিরো স্কোয়ার আর স্কোয়ার প্লাস ভি এল মানে হচ্ছে আই জিরো ইন্টু এক্সএল মাইনাস আই জিরো ইন্টু এক্সি তার স্কোয়ার, তাহলে আই জিরোটা বেরিয়ে চলে এলো রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার, তার মানে আই জিরো স্কোয়ার কত পেলাম, এক্ষেত্রে ভি জিরো বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, বা আরও বলতে পারি ভি জিরো বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল বাই ওমেগা ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, এটাকে আমরা এক্ষেত্রে জেড বলবো, ভি জিরো বাই জেড বলবো, যেখানে জেড সমান কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এই বর্তনীর প্রতিঘাতের সমীকরণ, বুঝা গেল। যদি বলে ফাইটা কত, টেন ফাই বার করি চলো, কারেন্টের ইকুয়েশনটা তো বার করতে হবে, তাহলে টেন ফাই সমান বুঝতেই পারছি লম্ব বাই লম্ব হচ্ছে এইটা, এইটা মানে ভিএল মাইনাস ভিসি, তাহলে ভিএল মাইনাস ভিসি বাই ভূমি হচ্ছে ভি আর, আইগুলো তো কেটে যাবে, ভিএলে যখন আই বসাবো সবারই আইটা সেম, তাহলে এটাতে এক্সএল পড়ে থাকলো, এটাতে এক্সি পড়ে থাকলো, এটাতে আর পড়ে থাকলো, তার মানে অ্যাকচুয়ালি কী হলো ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি বাই আর, এটা হচ্ছে টেন ফাইয়ের মান, তো যদি ফাইয়ের মান যদি বার করতে চাই তাহলে এটা টেন ইনভার্স হয়ে যাবে, এইটা হচ্ছে ফাইভ। কারেন্টের সমীকরণ কী হবে, কারেন্টের সমীকরণ কী হবে, কারেন্টের সমীকরণ এখান থেকে বুঝতে পারছি ভি আর আর কারেন্ট একই দিকে, তাহলে আইটা ভি জিরো যেদিকে তার থেকে ফাই কোণে পিছিয়ে আছে, তাহলে আয়ের মান হচ্ছে ভি জিরো বাই জেড সাইন ওমেগা টি মাইনাস ফাই, পিছিয়ে আছে যে পিছিয়ে আছে, কারেন্টটা নিচে আছে পিছিয়ে আছে, ওই জন্য মাইনাস ফাই হলো, যেখানে ফাইটা হচ্ছে এইটা, ঠিক আছে। এক্ষেত্রে যদি ক্ষমতাগুণক আমরা বার করি, কস ফাই যদি বার করি, তাহলে সেটা ভূমি বাই অতিভুজ, ভূমিতে আর আছে আর অতিভুজে জেড আছে, ভি জিরো মানে হচ্ছে আই ইন্টু জেড, ঠিক আছে, তাহলে আর হবে, তাহলে এক্ষেত্রেও পি অ্যাভারেজের মান আই স্কোয়ার আর এম এস ইন্টু আর হবে, অর্থাৎ সমস্ত ক্ষমতাটাই শুধু রুদ্ধে নষ্ট হবে, ক্যাপাসিটার বা ইন্ডাক্টার ধারক বা আবেশক এটা কিন্তু কোনো রকম ক্ষমতা নষ্ট করে না, ঠিক আছে। এবার এই যে পিক ভ্যালু যেটা পেলাম, আমরা সেই পিক ভ্যালুটাকে নোটিস করবো, ঠিক আছে, আমরা যে পিক ভ্যালুটা যেটা পেয়েছি ভি জিরো সমান আই জিরো সমান ভি জিরো বাই জেড, জেড মানে হচ্ছে এক্ষেত্রে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার, এইটাকে ভালো করে খেয়াল করবো, এইটা থেকে একটা নতুন জিনিস পাওয়া যাবে যেটা পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। চলো আমরা দেখি এই যে এলসিআর যে বর্তনীটা এঁকেছি, এই এলসিআর বর্তনীর ক্ষেত্রে আমরা যে কারেন্টের যে সমীকরণটা পেলাম সেই কারেন্টের সমীকরণ থেকে আমরা অনেক জিনিস পাবো। এলসিআর বর্তনীতে আই কত পেলাম, আই জিরো যেটা পেলাম সেটা হচ্ছে ভি জিরো বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হোল স্কোয়ার। দেখো এই মানটার মান, এই রাশিটার মান সবসময় পজিটিভ, ঠিক আছে, এটার নেগেটিভ এই ভেতরকার মানটা নেগেটিভ যাই হোক না কেন স্কোয়ার করলে তো পজিটিভ হয়েই যাবে, তাহলে এই মানটা মিনিমাম কখন হবে, যখন এটা জিরো হবে, জিরো ছাড়া অন্য যে কোনো মানের জন্য
এই মানটা বড় হবে পজিটিভ হবে, তাহলে কারেন্টটা কখন ম্যাক্সিমাম মিনিমাম হবে, কখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে সর্বোচ্চ হবে, যখন এই ভ্যালুটা মিনিমাম হবে। নিচেরটা যত কম হবে কারেন্টটা তো তত বেশি হবে, আর নিচেরটা সব থেকে কম কখন হবে, যখন এই টার্মটা জিরো হবে। অর্থাৎ যখন ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইকুয়াল টু জড়ো জিরো হবে, তখন আই জিরোটা আই ম্যাক্স হবে এবং তার মান হবে ভি জিরো বাই আর, কারণ এটা জিরো হয়ে গেছে, আর স্কোয়ারে রুট ওভার করলে আর হবে। যে সময়ে এই ঘটনাটা ঘটবে অর্থাৎ কারেন্টটা সর্বোচ্চ হবে সেই খানটাকে বলে অনুনাদ বা রেজোন্যান্স। কখন হবে বুঝতেই পারছি, যে যখন ওমেগা এলটা ওয়ান বাই ওমেগা সির সঙ্গে সমান হবে, অর্থাৎ ওমেগা স্কোয়ার ওমেগাটা এদিকে নিয়ে গেলাম সমান ওয়ান বাই এল সি হবে, বা ওমেগা সমান ওয়ান বাই রুট ওভার এল সি হবে, বা এফ সমান ওমেগা বাই টু পাই সমান ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি হবে। এই কম্পাঙ্কটাকে বলে অনুনাদ কম্পাঙ্ক। অর্থাৎ পার্টিকুলার এই ওমেগাতে ওয়ান বাই রুট ওভার এল সি এই ওমেগাতে এই ভ্যালুটা জিরো হবে, তাছাড়া ওমেগার মানটা যদি বাড়ে তাহলে ওমেগা এল ওয়ান বাই ওমেগা সি থেকে বাড়বে এবং এর একটা পজিটিভ মান পাওয়া যাবে, বা ওমেগার মান যদি কমে তাহলে ওয়ান বাই ওমেগা সি এর মান ওমেগা এল এর থেকে বড় হবে, এর নেগেটিভ মান পাওয়া যাবে কিন্তু স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ ওমেগার মান যখন ওয়ান বাই রুট ওভার এল সি তখন এর মান জিরো হয়ে যাবে এবং আই জিরোর মানটা সর্বোচ্চ হবে। অর্থাৎ আমরা যদি এরকম একটা প্লট করি যে এইদিকে ওমেগা আর এইদিকে কারেন্ট, তাহলে লেখচিত্রটা এরকম হবে। যে কম্পাঙ্কতে এটা হবে সেইটাকেই আমরা বলবো রেজোন্যান্স কম্পাঙ্ক, এবং তার মান হচ্ছে এইটা, এবং এই সময় যে কারেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভি জিরো বাই আর, ভি জিরো মানে পিক ভ্যালু যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভি জিরো বাই আর, বুঝতে পারছো? তাহলে যে সময়ে এলসিআর বর্তনীতে কারেন্টটা ম্যাক্সিমাম হয় সেইটাকেই বলা হয় এলসিআর বর্তনী অনুনাদ অবস্থা, এবং অনুনাদ কম্পাঙ্ক সমীকরণ হচ্ছে ওয়ান বাই টু পাই রুট ওভার এলসি, নিশ্চয়ই বোঝাতে পারবে। চলো নেক্সট দেখি, এবার আসলে কিউ গুণক কী রে, কিউ গুণক তো দেখা যায় যেখানে এই যে তিনটে ভোল্টেজ আছে, দেখো ভিএল ভিআর আর ভিসি, এই তিনটে ভোল্টেজের মধ্যে এই ভিএল বা ভিসির মান ভিআর এর থেকে অনেক বেশি হয়। আমরা যখন অঙ্ক করবো তখন দেখতে পাবে যে ভিএল এবং ভিসির মানটা ভিআর এর থেকে অনেক বেশি হয়, ঠিক আছে? তার মানে ভোল্টেজটা বিবর্তিত হচ্ছে, তাই না? ভোল্টেজটা এক্ষেত্রে বিবর্তিত হচ্ছে। এই যে ভিএল বাই ভিআর এইটার যে অনুপাত, বা ভিসি বাই ভিআর এই যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় কিউ গুণক। কিউ গুণকটা যত বেশি হবে তত এই যে রেজোন্যান্স কার্ভটা আছি, এই রেজোন্যান্স কার্ভটা তত শার্প হবে, এই কার্ভটা যত এর কিউ গুণক অনেক বেশি শার্প হবে, বুঝতে পারি? যদি ভিএল বাই ভিআর দিয়ে যদি করি কিউ সমান, তাহলে ভিএলের জায়গায় আমরা ওমেগা লিখতে পারি আর ভিআরের জায়গায় আর লিখতে পারি, আই টু দি কেটেই যাবে কারণ সবারই মধ্যে কারেন্ট সেম হবে, শ্রেণীতে আছে সবাই কারেন্ট সেম। এটাকে যদি ভিসি বাই ভিআর দিয়ে লিখি তাহলে ভিসির জায়গায় ওয়ান বাই ওমেগা সি লিখতে পারি, বাই ভিআরের জায়গায় আর লিখতে পারি, তাহলে ওয়ান বাই ওমেগা সি আর, দুটোই সেম, এটাকেও লিখতে পারি এটাকেও লিখতে পারি, ঠিক আছে? কখন অনুনাদ অবস্থায়, তাহলে অনুনাদ অবস্থায় ভিএল বাই ভিআর বা ভিসি বাই ভিআর এই দুটোর যে অনুপাত সেইটিকে আমরা কিউ গুণক বলব, কোয়ালিটি গুণক। কারণ অনুনাদ অবস্থায় আবেশকের ভোল্টেজ এবং ধারকের ভোল্টেজ সমান এবং বিপরীত হয়, তাই জন্য পরস্পরকে ভোল্টেজটা ক্যান্সেল করে দেয় এবং তারা পরস্পরের রোধটাকেও ক্যান্সেল করে দেয়, একটা যেদিকে থাকে একটা তার উল্টো দিকে থাকে। অনুনাদ অবস্থায় কী হয়, এইদিকে ভিআর থাকে, এইদিকে ভিএল থাকে, এইদিকে ভিসি থাকে, ঠিক আছে? ওমেগা এল যত হয় ওমেগা সি ঠিক ততটাই হয়, ওয়ান বাই ওমেগা সি ততটাই হয়, তারপরে ভিএল আর ভিসি সেম হয়ে যায় কিন্তু উল্টো দিকে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, ঠিক আছে? ওই জন্য ভিএল বা ভিসি সেম হয় অনুনাদ অবস্থায়, মনে রাখবে, ওই জন্য পরস্পরকে ক্যান্সেল করে দেয়, শুধু ভিআরটা পড়ে থাকে, ঠিক আছে? তাহলে কিউ গুণক বুঝতে পেরেছো আশা করি। চলো এবার আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করলাম, এবার আমরা কিছু অঙ্ক ম্যাথামেটিক্স পড়ব।
দেখো প্রথম অঙ্ক বলেছে যে পরিবর্তী একটি পরিবর্তী প্রবাহের এলসিআর শ্রেণী বর্তনীর রোধ হচ্ছে 30 ওহম, আবেশক ধারকের প্রতিক্রিয়া যথাক্রমে 60 ওহম ও 20 ওহম, বর্তনী প্রতিরোধ কত, বর্তনীর ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত জানতে চেয়েছে। কী কী দিয়েছে? এলসিআর বর্তনী দিয়েছে তার রোধ হচ্ছে 30 ওহম, পিওর যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 30 ওহম, ঠিক আছে। আর কী দিয়েছে? আবেশকের যে প্রতিক্রিয়া, আবেশকের যে প্রতিক্রিয়া তার মানে এক্স এল যেটা সেটা দিয়েছে 60 ওহম, ঠিক আছে। আর ধারকের যে প্রতিক্রিয়া তার মানে এক্স সি সেইটা আমাদের দিয়েছে 20 ওহম। দেখো এককগুলো বুঝতে পারছো, সব ওহমই আছে, যদি ওরা কোনো ক্ষমতা নষ্ট করে না। আমাকে তারপর জানতে চাইছে যে বর্তনীর প্রতিরোধ কত, বর্তনীর জেড, দেখো জেডের ইকুয়েশন কী হয়, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার হোল স্কোয়ার, রুট ওভার আর মানে হচ্ছে 30, তাহলে 30 স্কোয়ার প্লাস 60 মাইনাস 20 তার হোল স্কোয়ার, রুট ওভার 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার তার মানে এটা 50 স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ 50 হয়ে যাবে, স্কোয়ার ভাব 50 স্কোয়ার হবে, রুট ওভার করলে 50 ওহম, তাহলে প্রতিঘাত যেটা হবে বা প্রতিক্রিয়া যাই বলুন কেন সেটা হবে 50 ওহম। আর কী দিয়েছে? আর দিয়েছে বর্তনীর ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা পার্থক্য কত, তার মানে আমাদের ট্যান ফাই আমরা জানি, ট্যান ফাই যেটা হয় সেটা হচ্ছে এক্স এল মাইনাস এক্স সি বাই আর, তাই তো লম্বটা থাকে এক্সএল মাইনাস এক্স সি বা ভিএল মাইনাস ভিসি আর নিচেরটা ভিআর থাকে, তো এক্সএলটা কত, আমাদের এক্সএল হচ্ছে 60, তাহলে 60 মাইনাস 20 বাই 30 তার মানে 40 বাই 30, শুনু শুনু কেটে গেলো 4/3, তাহলে ভোল্টেজ আর দশা পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স 4/3, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি, নেক্সট অঙ্ক দেখো বলছে একটি শ্রেণী বর্তনীতে আর এল সি এর প্রান্তীয় বিভবপ্রবাহের আরএমএস মান যথাক্রমে 80 ভোল্ট, 70 ভোল্ট এবং 10 ভোল্ট, কী কী দিয়েছে? আচ্ছা দেখে নিই, বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের মান কত, তো এখানে ভি আর যেটা দিয়েছে সেটা দিয়েছে 80 ভোল্ট, ভি এল যেটা দিয়েছে সেটা দিয়েছে 70 ভোল্ট, আর ভি সি যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 ভোল্ট, ভি সি যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 ভোল্ট। আমাকে ভিটা বার করতে বলেছে, সেম জিনিস, ভি সমান কী করে যোগ করব, ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস ভি সি তার হোল স্কোয়ার, যেমন করে আমরা রোধ যোগ করছিলাম সেরকমই ভোল্টেজ যোগ হবে, এগুলো সব অবশ্য আরএমএস মান, তাহলে এটা করলে আরএমএস মানই পাবো, এগুলো যদি আরএমএস মান দেয় আরএমএস মান পাবো, যদি পিক ভ্যালু দেয় তাহলে পিক ভ্যালু পাবো, তাহলে রুট ওভার 80 স্কোয়ার প্লাস 70 মাইনাস 10 তার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 6400 আর এটা হচ্ছে 60, দেখো 60 স্কোয়ার মানে 3600, তার মানে এটা কত হবে 100 2 0, তার মানে এটা হবে 100 ভোল্ট, তার মানে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে 100 ভোল্ট, টোটাল যে ভোল্টেজ মানে উৎসের যে ভোল্টেজ তার শীর্ষ মান হচ্ছে 100 ভোল্ট, সেটাই 80, 70, 10 ভেঙে গেছে, যোগ করলে কিন্তু 100 ভোল্টেজ হবে না, ঠিক আছে, যোগ করলে দেখো 80, 70, 150, 160 ভোল্টেজ হচ্ছে, তাহলে যোগ করে কিন্তু এখানে হবে না, কারণ এখানে দশাটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখি, নেক্সট বলেছে 10 ওহম রোধের একটি বাল্বকে এল আবেশাঙ্ক বিশিষ্ট একটি আবেশকের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করে 100 ভোল্ট 50 হার্জ এসি উৎসের সঙ্গে যোগ করা হলো, ভোল্টেজ ও প্রবাহের মধ্যে দশা কোণ পাই বাই 4 হলে এল এর মান কত। কী কী দিয়েছে? আমাদের যে বাল্ব দিয়েছে তার রোধ দিয়েছে 10 ওহম, ঠিক আছে, শ্রেণী সমবায় যুক্ত করে 100 ভোল্ট এবং 50, যে ভোল্টেজটা দিয়েছে তার আরএমএস মান, যে ভোল্টেজটা দিয়েছে সেটা হচ্ছে 100 ভোল্ট, আর তার যে কম্পাঙ্ক এফটা যেটা সেটা দিয়েছে 50 হার্জ, 50 হার্জ, ঠিক আছে, এসি উৎসের সঙ্গে যোগ করো, ভোল্টেজ প্রবাহের মধ্যে দশা কোণ তাহলে ফাইটা দিয়েছে পাই বাই 4, আমাকে এল এর মান কত জানতে চাইছে, এল সমান কত জানতে চাইছে, ঠিক আছে। এটা এটা দেখো এল আর ইকুয়েশন, ঠিক আছে, এল আর ইকুয়েশন এর সঙ্গে যুক্ত করা, এল এর ইকুয়েশনে ফাই যেটা হয় মনে আছে নিশ্চয়ই, এইদিকে তোমার ভিআর হয় আর এইদিকে তোমার ভিএল হয়, তাহলে ফাইটা এইদিক বরাবর হয়, তাহলে ফাই ট্যান ফাই যেটা হয়
সেটা হচ্ছে ভিএল বাই ভিআর, মানে হচ্ছে ওমেগা এল বাই আর হয়, ঠিক আছে? এই লম্বটা হচ্ছে ওমেগা এল, ভিএল এর ভিএল বাই ভিআর, কারেন্টে যেহেতু আর আই, তাহলে আই ইন্টু এক্সএল বাই আই ইন্টু এক্সআর হয়, আইটা কেটে যায়, এক্সএল বাই এক্সআর, এক্সএল বাই আর, তার মানে এক্সএল মানে হচ্ছে ওমেগা এল বাই আর। আমাকে এলটা জানতে চাইছে, এল এর সমান হচ্ছে আর বাই ওমেগা ইন্টু ট্যান ফাই। ওমেগা মানে কত? এফ ওমেগা মানে তোমার টু পাই এফ, তাই তো? তাহলে একশো পাই হচ্ছে, বসা এখানে চলো। আটটা কত দিয়েছে? আটটা দিয়েছে টেন, ওমেগা দিয়েছে একশো পাই, আর টেন ফর্টি ফাইভ ডিগ্রি, পাই বাই ফোর মানে হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি, টেন ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান, শূন্য শূন্য কেটে গেল, ওয়ান বাই পাই মান যদি তিন দশমিক এক চার ধরি, তাহলে একত্রিশ পয়েন্ট ফোর এত হ্যান্ডেল এলের মান। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা বেরোবে সেটা বেরোবে থার্টি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হ্যান্ডেল, মানে থার্টি ওয়ান পয়েন্ট এইট মিলি হ্যান্ডেল, ঠিক আছে? দেখো নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে একটি এলসিআর শ্রেণীবর্তনীর আর সমান একশো পঁচিশ ওহম, ঠিক আছে, এল সমান একশো মিলি হেনরি এবং সি সমান টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হার্ড সেভেন ফেরার, বর্তনটি শ্রেণী উন্নত কম্পাঙ্ক এবং কিউ সংখ্যা নির্ণয় কর, ঠিক আছে? কী কী দিয়েছে দেখি, আটটা দিয়েছে একশো পঁচিশ ওহম, আর ইজিক্যাল টু ওয়ান টোয়েন্টি ফাইভ ওহম, এলটা দিয়েছে হান্ড্রেড মিলি হেনরি, ঠিক আছে, আর সিটা দিয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ফ্যারাড, বর্তমানে শ্রেণী উন্নত কম্পাঙ্ক ও কিউ সংখ্যা নির্ণয় করে। তো এইটা মানে হচ্ছে পয়েন্ট ওয়ান হেনরি, ঠিক আছে, মিলিতে দিয়েছে, তো টেন টু মাইনাস থ্রি করলে পয়েন্ট ওয়ান হেনরি হবে। আমরা চাই যে শ্রেণী উন্নত কম্পাঙ্ক ও কিউ সংখ্যা যা বার করতে দিয়েছে, তাহলে এফ সমান কত? ওয়ান বাই টু পাই রুট ওভার এল সি, ওয়ান বাই টু পাই রুট ওভার এল এর মানটা বসাই, তাহলে পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন, তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস এইট, তাহলে ওয়ান বাই টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হবে, সাত রেখে আট রুট ওভার করলে টেন টু মাইনাস ফোর, তার মানে টু পাই আছে একটা, ঠিক আছে, টু পাই আছে একটা, মানে এটা হচ্ছে দশ এক দুই তিন, দশ হাজার বাই দুই ইন্টু তিন দশমিক এক চার, ঠিক আছে, এটা করলে কত হবে? পাঁচ হাজার বাই তিন দশমিক এক চার। তো এটাকে করলে এটা আমাদের যে উত্তর আসবে সেটা হচ্ছে পনেরোশো বিরানব্বই হার্জ, পনেরোশো বিরানব্বই হার্জ, ঠিক আছে। কিউ গুণক কী পাবো? কিউ গুণক পেলাম, বললাম ভিএল বাই ভিআর লিখতে পারি, মানে ওমেগা এল বাই আর লিখতে পারি। তো ওমেগা মানে হচ্ছে টু পাই এফ, তাহলে টু পাই এফ এল বাই আর, বেশ, ওমেগা সমান আমি এফ এর টু পাই এফ মানে হচ্ছে ওয়ান বাই টু বাই এল সি, এল সি দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে টু পাই, আচ্ছা ঠিক আছে, ওমেগা তো এফটা আমি এইটা লিখেছি, তা টু পাই এফ, তাহলে টু ইন্টু তিন দশমিক এক চার, এফ এর মান হচ্ছে পনেরোশো বিরানব্বই, এল এর মান হচ্ছে পয়েন্ট ওয়ান, আর আর এর মান হচ্ছে তোমার একশো পঁচিশ, ঠিক আছে। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা দেখব আট আসবে, ঠিক আছে, এটা মান দেখব আমরা আট আসবে, এটা ক্যালকুলেশন করবে দেখবে আট আসবে, কি গুণা। চলো নেক্সট, বলছে একটি, বেশ, একটি শ্রেণী এলসিআর বর্তনীর উৎসের বিভব হচ্ছে দুশো তিরিশ ভোল্ট, বর্তনীতে এল দিয়ে দিয়েছে, সি দিয়ে দিয়েছে এবং আর দিয়ে দিয়েছে, উন্নত অবস্থায় উৎসের কম্পাঙ্ক কত? উন্নত অবস্থায় বর্তনীর প্রতিরোধ ও প্রবাহ কত? সি এল ও আর এর প্রান্তীয় বিভব নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, কী কী দিয়েছে দেখি,
এলসির বর্তনী উৎসের বিভব ভি যেটা দিয়েছে সেটা হচ্ছে 230 ভোল্ট, এটা কিন্তু আরএমএস ভোল্টেজ মোটামুটি। এলটা দিয়েছে 5 হেনরি, আর সিটা দিয়েছে 80 মাইক্রোফ্যারাড, সিটা দিয়েছে 80 মাইক্রোফ্যারাড, মানে 80×10⁻⁶ ফ্যারাড, ঠিক আছে। আর আটটা দিয়েছে 40 ওহম, আটটা দিয়েছে 40 ওহম। প্রথমে জানতে দিয়েছে যে অনুনাদের কম্পাঙ্কটা কত, অনুনাদ কম্পাঙ্ক, অনুনাদ কম্পাঙ্ক এক সমান 1/2π গ্রোহার এলসি, আমাদের মুখস্থ হয়ে গেছে 1/2×3.14 রুট ওভার হফ, এলটা কত 5, আর সি হচ্ছে 80×10⁻⁶, ঠিক আছে। 1/2×3.14 এটা 5×40 মানে 400, 400 মানে 20, তাহলে 20×10⁻³ আসছে। 20×10³ মানে একটা শূন্য কেটে দিলাম, ×10⁻² তোমার উপরে 100 হলো, 2×2=25, তাহলে 25/3.14 এটা যদি আমরা হিসেব করি তাহলে বেরোবে 7.96 হার্জ। এটা হচ্ছে এফ, ঠিক আছে। বলছে অনুনাদ অবস্থায় বর্তনীর প্রতিরোধ ও প্রবাহ নির্ণয় করো। অনুনাদ অবস্থায় বর্তনীর যে প্রতিরোধ হয় সেটা আর এর সঙ্গে সমান হয়, কারণ ওমেগা এল এমনিতে প্রতিরোধের সঙ্গে দুবার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, এটা তো 0 হয়ে যায় অনুনাদ অবস্থায়, তাহলে এটা শুধু আর হবে, তারপর 40 ওহম হবে, অনুনাদ অবস্থায় রোধটা 40 ওহম হয়ে যাবে। আর প্রবাহটা কত হবে, কারেন্টটা, কারেন্টটা হবে V0/Z, জেড মানে তো আর, V0টা কত 230/40, 0 0 কেটে গেল, 4×5=20, 4×7=28, 4×5=20, 5.75 অ্যাম্পিয়ার, এগুলো আরএমএস ভ্যালু, ঠিক আছে, এগুলো হচ্ছে আরএমএস ভ্যালু। চলো এবার বলছে CLOR এর প্রান্তীয় বিভবগুলো নির্ণয় করো, এর প্রান্তীয় বিভবগুলো নির্ণয়, ঠিক আছে। চলো প্রথমে আমরা XLটা বার করি, দাঁড়া প্রান্তীয় বিভবটা বার করার জন্য আমরা প্রথমে এক কাজ করি, Fটা দরকার নেই, প্রথমে আমরা ω0 অনুনাদ কম্পাঙ্কটা বার করি, ω0টা বার করি, 1/ω0 হচ্ছে 1/√LC, কারণ 1/√L হচ্ছে 5×80×10⁻⁶, তার মানে এটা করলে যেটা হবে 1/400 থেকে 20 এলো, আর এটা 10⁻³ এলো, তবে 0টা কেটে গেলে 100 এলো, তার মানে 50 হার্জ, 50 রেডিয়ান পার সেকেন্ড, 50 এলো, ঠিক আছে, 50 ইউনিট। দেখে নিই একবার, 10⁻³ 20, 10⁻² 50 এলো ওমেগা, ঠিক আছে। তাহলে এক্স এল কত আসবে, এক্স এল হচ্ছে ω0L, তার মানে 50×5 মানে 5×5=25, 250 হবে এক্স এল। এক্স সি কত আসছে, 1/ωC, 1/50×এক্স সি হচ্ছে 80×10⁻⁶, 5×40, 1×2×10⁻⁶, 3×0×3×0 গেল, তার মানে ওপরে 1000 থাকলো বাই 4, তার মানে 250 ওহম। দেখো সেম আসছে না, এক্সএল আর এক্সি সেম আসতে হবে অনুনাদ অবস্থায়, অনুনাদ অবস্থায় এক্সএল আর এক্সির মান সেম আসতে হবে, এটা হচ্ছে ডিটেলস ক্যালকুলেশন, ঠিক আছে। এবার ভি আর কত আসবে, ভিআর আসবে কারেন্ট×রোধ I×R, আরএমএস ভ্যালু, ঠিক আছে। কারেন্টটা কত, 5.75 আসছে, আচ্ছা তাহলে কত হবে দেখি, তাহলে আইটা বেরিয়েছে 5.75×40, গুণ করলে বুঝতেই পারছি যে 230 ভোল্ট হবে, 4×5=20, 0, হাত থাকলে 2, 4×7=28, 29, 30, 0, 4×5=20, 23, ঠিক আছে। একটা দুটো, তার মানে এখানে একটা শূন্য ছিল, তার মানে এই 230 ভোল্ট মতন আসবে, ঠিক আছে, এটা ভিআর হলো।
ভিসি আর ভিএল সেম বেরোবে, এবং সেটা কত হবে? সেটাতে আই ইন্টু এক্সএলও লিখতে পারি, আই ইন্টু এক্সইও লিখতে পারি, সেম বেরোবে। আইটা হচ্ছে 5.75 × 250 দেখি নি একবার, 5.75 × 250 কত আছে? 1437.5। তাহলে উত্তর আসবে 1437.5। তাহলে 1437.5 ভোল্ট অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রোধের ভোল্টেজ। ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর দুটোতেই ভোল্টেজ সেম আসবে, কিন্তু তার উল্টো দিকে আসবে, ওই জন্য ভোল্টেজটা ক্যান্সেল হয়ে যায়, রোধও ক্যান্সেল হয়ে যায়, ভোল্টেজটাও ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক আজকের, আজকের লাস্ট অঙ্ক করা যাক। ছবিটা দেখো তোমরা, চলো কি দিয়েছে চিত্রে, ভিসি ভিআর এবং ভিএল নির্ণয় করো। চলো দেখি কি সার্কিট দিয়েছে। প্রথমে আমাদের রেজিস্ট্যান্স, প্রথমে রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, তারপর ইন্ডাক্টার আছে। এখানে একটা এসি দিয়েছে, এসিটার ভ্যালু দিয়েছে ভি সমান 200 সাইন 100টি প্লাস 30। ঠিক আছে, বেশ 30 ওহম, এটা দিয়েছে 30 ওহম, এটা দিয়েছে 1 মিলি ফ্যারাড, এটা দিয়েছে 0.5 হেনরি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এখানে ওমেগা যেটা দিয়েছে সেটা হচ্ছে 100, বুঝতেই পারছি ওমেগাটা হচ্ছে 100। চলো আটটা তো 20-30 ওহম দেখতেই পাচ্ছি, আটটা হচ্ছে 30 ওহম, সিটা হচ্ছে 10⁻³ ফ্যারাড, আর এলটা হচ্ছে 0.5 হেনরি। তার মানে এক্সি যেটা হবে সেটা হচ্ছে ওমেগা, এক্সি হচ্ছে 1/ωc, মানে হচ্ছে 1/100 × 10⁻³, তার মানে হচ্ছে 10 ওহম, আর এক্স এল যেটা হবে সেটা হচ্ছে ওমেগা এল, সেটা হচ্ছে 100 × 0.5, মানে হচ্ছে 50 ওহম। 30 ওহম 10 ওহম আর 50 ওহম, 30 ওহম 10 ওহম আর 50 ওহম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কারেন্টটাকে বার করি, চলো কারেন্টটা বার করলে অন্যান্য জিনিসগুলো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। প্রথমে আমরা কারেন্টটা বার করার চেষ্টা করি, কারেন্টটা বার করার চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এলটা গ্রেটার দেন এক্স সি, তার মানে ভি এলটা গ্রেটার দেন ভিসি হবে। আমরা যদি ফেজার ডায়াগ্রাম দেখি তাহলে এইদিকে ভিআর থাকে, এইদিকে ভিএল থাকে, এইদিকে ভিএল থাকে, আর এইদিকে ভিসি থাকে, আর এইখান থেকে ভিএল মাইনাস ভিসি থাকে, আর এইখানে আমাদের টোটাল ভোল্টেজটা থাকে, টোটাল ভিটা। যেহেতু ভিএলটা বড়, বুঝতে পারছি কারণ এক্সএলটা বড়, তার মানে এক্ষেত্রে কারেন্টটা পিছিয়ে থাকবে, কত অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে সেটা আমরা আগে বার করি, এই ফাইটা। ঠিক আছে, কত অ্যাঙ্গেলে ওরা পিছিয়ে থাকে, তাহলে আমরা কারেন্টের ইকুয়েশনটা পেয়ে যাবো। বুঝে গেল, চলো জেডটা বার করি, জেড হচ্ছে √R² + XL − XC তার হোল স্কোয়ার। আটটা কত? আটটা হচ্ছে 30, তাহলে 30² + XL − XC, মানে 50 − 10 তার হোল স্কোয়ার, মানে দেখো 30² × 50 − 10 করলে 40² হবে। তারপরে এটা স্কোয়ার করে রুট ওভার করার পর এটা 50 ওহম আসবে জেডটা। ফাই কত আসবে? ট্যান ইনভার্স VL − VC/VR, তার মানে XL − XC/R, তার মানে ট্যান ইনভার্স
एक्सल माइनस एक्स सी जी करी पंचाश माइनस दस मान चल्लिस चल्लिस बर मान कत आर मान हो त्रिस तर टेन इनवार्स फोर ब्री ठीक है तेल फाइव सेवन हो टेन इनवार्स फोर ब्री तो फोर ब्री तो टेन इनवार्स जो करी फोर ब्री तर जो टेन इनवार्स करी से फिफ्टी थ्री डिग्री এটা হচ্ছে ফিফটি থ্রি ডিগ্রি টেন ইনভার্স ফিফটি থ্রি ডিগ্রি তাহলে কারেন্টের ইকুয়েশন কী হবে কারেন্টের ইকুয়েশন হবে ভি জিরো বাই জেড সাইন হান্ড্রেড পাই টি প্লাস থার্টি কারেন্টে কী হয়ে আছে এখানে কারেন্টটা ভোল্টেজের থেকে পিছিয়ে আছে তাহলে মাইনাস ফিফটি থ্রি ডিগ্রি ভি জিরো বাই জেড সাইন এইটা এইটা সাইন টি পাইটি না হান্ড্রেড টি প্লাস থার্টি মাইনাস ফিফটি থ্রি ডিগ্রি কারণ এখানে দেখতেই পাচ্ছি যে ভোল্টেজ থেকে কারেন্টটা পিছিয়ে আছে কত ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রি ফাইভ পিছিয়ে আছে অর্থাৎ কারেন্টের যে সমীকরণটা আমরা যা পাবো আমাদের জায়গা এখানে খুব কম যাই হোক এখানে আমরা কারেন্টের সমীকরণটা কোথায় লেখা যায় আচ্ছা এখানে লিখে রাখি ঠিক আছে এক্স সি ইজিক্যাল টু আমরা পেয়েছি টেন ওহম আর এক্স এল যেটা পেয়েছি সেটা হচ্ছে ফিফটি ওহম দিয়ে আমরা এই দুটো লাইনকে কাটি এই দুটো লাইন কাটি তাহলে আমাদের আগের যে সমীকরণটা পাবো কারেন্টের যে সমীকরণ ভি জিরো বাই জেড ভি জিরোটা কত দুশো দুশোকে জেড দিয়ে ভাগ করবো মানে পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে ফোর পেয়ে যাবো সাইন হান্ড্রেড টি মাইনাস হবে মাইনাস তেইশ ডিগ্রি এটা হচ্ছে কারেন্টের সমীকরণ ঠিক আছে চলো এবার আমরা বার করবো যদি কারেন্টের ইকুয়েশন পেয়ে যায় তাহলে আরগুলো খুব সহজেই পেয়ে যাবো ভিএল আর ভিসি খুব সহজেই পেয়ে যাবো যেমন ভিএল যদি বার করি চলো ভিএল বার করি এটা মুছে দিচ্ছি যদি ভিএলটা বার করি তাহলে ভিএল হবে আই ইন্টু এক্সেল ঠিক আছে আই জিরো ইন্টু এক্সেল এটা হচ্ছে পিক ভ্যালু আমি ইকুয়েশনে লিখলেই তোমরা বুঝতে পারবে আই জিরো হচ্ছে ফোর এক্সেল আমরা পেয়েছি ফিফটি তাহলে ফোর ইন্টু ফিফটি সাইন হান্ড্রেড টি মাইনাস তেইশ ডিগ্রি হচ্ছে কারেন্টের ইকুয়েশন তাহলে কারেন্টটা ভি আর যেদিকে আছে সেই দিকেই আছে তার থেকে নব্বই ডিগ্রি কী আছে ভিএলটা তাহলে প্লাস নাইনটি তার মানে দুশো সাইন হান্ড্রেড টি মাইনাস সাত তো একটা তিন সাতষট্টি ডিগ্রি এইটা হচ্ছে ভিএল একইভাবে ভিসি কী হবে আই ইন্টু এক্স সি ঠিক আছে আইটা কত চার পিক ভ্যালুটা দেখব চার এক্স সিটা কত দশ তার মানে চল্লিশ হয়ে গেল সাইন হান্ড্রেড টি এক্স সিটা কোন ভিসিটা কোন দিকে আছে কারেন্টটা যেদিকে আছে তার থেকে নাইনটি ডিগ্রি পিছিয়ে আছে তার মানে কারেন্টে যেদিকে মাইনাস তেইশ ছিল তার থেকে আবার মাইনাস নাইনটি করতে হবে তার মানে কত হবে ফোরটি সাইন হান্ড্রেড টি মাইনাস একশো তেরো বুঝে গেছে আচ্ছা এটা প্লাস হবে এটা ক্যালকুলেশন মাইনাস এটা প্লাস হবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ভিএল হান্ড্রেড টি প্লাস সাতষট্টি ডিগ্রি প্রথমে কারেন্টটা বার করে নেবে কারেন্টটা যদি বার করে নাও তার থেকে ভিএলটা সবসময় নব্বই ডিগ্রি এগিয়ে থাকবে আর ভিসিটা পিছিয়েই থাকবে আমার এখানে সুবিধা হয়ে গেলো আমরা প্রথমে দেখে ফেললাম যে এক্সেলটা এক্সের থেকে বড় তার ফলে আমরা ফেজার ডায়াগ্রামটা খুব ইজিলি আঁকতে পারলাম ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ পরিবর্তী প্রবাহ ট্রান্সফরমারটা একটু বাকি আছে এটা আমরা পরের দিন নিয়ে আলোচনা করবো ঠিক আছে এই পর্যন্ত থাক ভালো থাকবে